কাপুরের কচুতলিত পুনের চলিল উচ্ছেদ অভিযান। ট্রাইবেল বেল্টর ভূমিত অবৈধভাবে একাংশই করেছিল বসবাস। আরক্ষী অর্ধসামরিক বাহিনীর উপস্থিতিত বাসগৃহ ব্যবসায়িক প্রতিষ্ঠানত চলিল এক্সকেভেটর। সোনাপুর রাজস্বক্র অন্তর্গত কচুচলি এটা অঞ্চল আর এই কচুতলি অঞ্চলটাই পুয়ার ভাগের পর আজ উচ্ছেদ অভিযান চলি আছে। কামরূপ মহানগর জেলার সোনাপুর রাজস্বক্র অন্তর্গত কচুতলিত পুনের চলিল উচ্ছেদ। জনজাতীয় আবেষ্টনীর ভূমি অবৈধভাবে দখল করে দীর্ঘদিনে বাস করে আসছিল এই লোকসকলে। সরকারি ভূমির লগতে খেতিপথার বেদখলমুক্ত করবলে কেবাবারও জাননি দিছিল প্রশাসনে। আর অবশেষত নিয়ম নমনা সকলের বিরুদ্ধে আরক্ষী অর্ধসামরিক বাহিনীর লগত লৈ উচ্ছেদ চলালে প্রশাসনে। 13টা সেক্টরের 12টাত বর্তমান হয়ে আছে। শতাধিক পরিয়াল ইয়াত আমি আমার কাউন্টত আহিছে, কিন্তু চাব গেলে ফিল্ডত বেশিয়ে উলাব। হয়তো স্ট্রাকচারসও বেশি আছে আর দুটা ফ্যামিলিও থাকে, কিংবা জয়েন্ট ফ্যামিলি থাকে। আর এইখিন খালি ঘর বুলিয়ে নয়, এগ্রিকালচারেল ল্যান্ডও আছে। আমি ইতিমধ্যে ভালে কেবার অহা হয়েছে। দুটা সপ্তাহ আগত ইয়াত উচ্ছেদ অভিযান চলোৱা হয়েছিল, মানুষখিনিক বুঝা হয়েছিল যিসকলের মাটির ভূমি নথিপত্র নাই। আর বিশেষকৈ যেহেতু এটা জনজাতীয় আবেষ্টনীর ভিতরে এখন গাঁও হয়, তেখেতসকলের যিসকল জায়গারপরা ইয়াত প্রবর্জিত হয়েছে সেই আগর জায়গালে ঘুরে যাবর কারণে আমি বারম্বার তেল অনুরোধ জানাইছো। আর কিছু গৈছেও নজোয়া নহয়। আমি সার্ভে করে গম পাইছিল কি মেইন হটস্পটত আমি যদি আমি হেই করব পারো, কামখিনি করব পারো, তো সার্ভে করা হয়েছিল ভালে কেবার। কচুতলি পথার আর সোনাপুর পথার আর কপালকাটা যেটিও আছে আমার রাষ্ট্রীয় ঘাইপথের কাছের যেখানে এনক্রোস্ট এরিয়া, সেইখানে আজি ভিতরে আমি টার্গেট করেছি। উচ্ছেদ চলা এই অঞ্চলটো একাংশ সন্দেহজনক লোকে দখল করার অভিযোগ দীর্ঘদিনিয়া। তার মাজতে উচ্ছেদিত কলে কিয় কর্পরা আহি কিমান টকাত উচ্ছেদথলী ক্রয় করেছিল ভূমি। আমি লাহরিঘাটের পর আইসু, তাতে গড়খহনিয়া নদীকে সব ভাঙি লই গেল মাটি বাড়ি। এনে আমি এনে বেদল করা নাই, হেন তো বেশি কারণে আমি লইছু। মাটি কিনিছো আপনার 80,000 টাকাত মাটি কিনিছো। দুদিন ধরে কয়ে আছে ঘর বাড়ি ভাঙি দি, ঘর বাড়ি ভাঙি কত মানুষ তাতে যা, আমি কত যাম? আমার তো মাটি বাড়ি একো নাই, যাবলে জায়গা নাই, এতেই আসো। এফালৰ পৰা প্ৰশাসনে ভাঙিলে বাসগৃহ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান, কান্দুনত ভাঙি পৰিল উচ্ছেদিত। মাটি কিনি লৈছো, আপোনালোকে সব চাব পাৰে, দলিল চাব পাৰে, কি চাব আছে সব চাব পাৰে। যদি আমি অভদ্র নহয় এনেকুৱা শব্দ ব্যৱহাৰ কৰিব নালাগে, অভদ্র বাংলাদেশ এনেকুৱা কৰিব নালাগে, সন্দেহযুক্ত নহয়, আমি ভাৰতীয় হওঁ। ইফালে এই উচ্ছেদ কাৰ্যক সমৰ্থন স্থানীয় দল সংগঠনৰ। 20 বছর পুরনি দাবি কার্যকরী করার বাবে সরকারক জ্ঞাপন করলে ধন্যবাদ। এই লোকসকলক সমূলঞ্চে ইয়ার আঁতর করব, কারণ এই লোকসকল আমার প্রতি ভাবুকি আর এওঁলোকে এই অঞ্চল বসবাস করে ইয়ার জনবিন্যাসর পরিবর্তন ঘটাইছে। এই অঞ্চল সমূহ অপরাধর রম্যভূমিত পরিণত হয়েছে। ডিমুরিয়ার বেলটেন ব্লকের সরকারি ভূমি তথা বিভিন্ন কূট কৌশলরে হয়তো ভয় ভাবুকিরে এই কিছু মেয়াদী মাটি একচনিয়া মাটিটুকু দখল করেছে। গতিকে আমার খিলঞ্জিয়া ডিমুরিয়াবাসীর যা খিলঞ্জিয়া আছে আমি শঙ্কিত হয়ে পড়ছো। ইয়ার প্রতিকারের কারণে বিভিন্ন দল সংগঠনে আজি সুদূর 20 বছর আগরপ্রাই সরকারক দাবি জানাই আছিল। ডিমুরিয়া রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মর স্বার্থত এখানে কাম হওয়া বহুত জরুরি। গতি দালাল কিতা তত সকিয়ে দিছো, পলাই সারিব নো, তত্পর একশন হবই লাগবে। ভিডিও জার্নেলিস্ট রূপম ভরদ্বাজর সৈতে বিরুৎপল হেনসুয়ার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।